আসসালামু আলাইকুম। পুরুষাঙ্গ চিকুন করণীয় কি, এই প্রশ্নটি অনেকেই করেছেন। বিশেষ করে যে সকল পুরুষ ভাইরা এখন পর্যন্ত বিয়ে করেননি তারা এই প্রশ্নটি বেশি করেছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই প্রশ্নটি কেন আমাদের মনে উদয় হয় এবং চিকুন হলে করণীয় কি, একজন মেয়ের জন্য কতটুকু মোটা প্রয়োজন। সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। পুরুষাঙ্গ চিকুন এই বিষয়টা এখন বর্তমান পুরুষ ভাইদের ম্যাক্সিমামই মাথায় আসতেছে। ইভেন এই কারণে অনেকে বিবাহর দিন তারিখটা দিন দিন পিছিয়ে নিচ্ছেন যে আমার প্রসঙ্গ চিকুন, বউর কাছে হয়তো বা লজ্জা পাবো। এখন আসুন এই প্রশ্নটি কাদের মনে আসে এইটা আগে আমরা জেনে নিব, এরপরে সমাধানে কী রয়েছে সেটা আপনারা জানতে পারবেন। সাধারণভাবে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পুরুষ ভাইয়েরা অল্প বয়স থেকে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমথন করে থাকেন। আবার এদিকে রয়েছেন যে অনেকে পর্নোগ্রাফি দেখে থাকেন, আর মাস্টারবেশন যারা করে তারা এখন পর্নোগ্রাফি দেখে, এইটা হচ্ছে একটার সাথে আরেকটার পরস্পরিক এমন লিঙ্ক যে সকল পুরুষ ভাইয়েরা হস্তমথন করে তারাই পর্নোগ্রাফি দেখে, বা যারা পর্নোগ্রাফি দেখে তারাই হস্তমথন করে। বিষয়টা কিন্তু একদমই এমন ব্যাপার, কারণ দুটো একই জিনিস, বিশেষ উত্তেজনা বাড়ানো। এখন আসুন প্রসঙ্গ নিয়ে আমরা কিছু কথা বলবো। পুরুষাঙ্গ সাধারণত কয়েক রকমের হয়ে থাকে, চিকুন হতে পারে, স্বাভাবিক হতে পারে, লম্বা মোটা, এই এক একজনের মানুষ ভেদে বিভিন্ন রকমের হতে পারে, জাতি ভেদে বিভিন্ন রকমের হতে পারে, বংশ ভেদে বিভিন্ন রকমের হতে পারে, জিনেটিক কারণ বা বংশগত কারণে বিভিন্ন রকমের হতে পারে, শরীরের স্ট্রাকচার গঠনের অনুসারেও অনেকের বিভিন্ন রকমের হতে পারে। এটা হচ্ছে মূল বিষয়। এখন আসুন এছাড়াও কিছু ভুলের কারণে নিজের প্রসঙ্গকে নিজেই দেখা যাচ্ছে অনেকটাই নেতিয়ে ফেলেন, শুকনা করে ফেলেন। তার মধ্যে নাম্বার ওয়ান যে সমস্যাটা রয়েছে ওই সেটা হচ্ছে অতিরিক্ত হস্তমথন বা মাস্টারবেশন। সাধারণভাবে আমাদের মেডিকেল বলে থাকে মাঝে মাঝে বা নিজেকে একটু সামলানোর জন্য বা কিছুদিন পরে নর্মালি হস্তমথন, এটা কোনো সমস্যা বা ঘাটতি আনে না। বাট আমরা মেডিকেলকে না মেনে আমরা অতিরিক্ত পরিমাণে দিনে একাধিকবার অতিরিক্ত হাত দিয়ে পিসাদ দিয়ে মাস্টারবেশন করছি। এখন আসুন এই অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে আপনি হাত দিয়ে চেপে ধরছেন আপনার মাংস অংশটা বা প্রাইভেট অঙ্গ, তখন সেই জিনিসটা আস্তে আস্তে নর্মাল হতে শুরু করে এবং একটু কুচকিয়ে যায়, যার কারণে অনেকের এই ক্ষেত্রে দেখা আছে একটু বেশি ঝুলে পড়ে, আবার অনেকে দেখা আছে একটু ছোটো ছোটো মনে হয়। কিন্তু মূলত প্রাইভেট অঙ্গ সাইজ ছোটো বড় এটা হয় না, যতটুকু ততটুকু হয় আমাদের চোখের আন্দাজে আনুমানিক এটা আমাদের মনে হয়। এছাড়া চিকুনটা একই, যখন চেপে ধরেন জিনিসটা চেপে ধরতে ধরতে একটু সরুর মতন দেখা যায়, অনেকের আগা মোটা গোড়া পর্যন্ত চিকুন দেখা যায়। এখন আসুন এখানে একটু করণীয় রয়েছে। করণীয়র মধ্যে প্রথম নাম্বার করণীয়টা হচ্ছে কি, আপনারা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে আপনার যে বদ অভ্যাসটা রয়েছে এই অভ্যাসটাকে ত্যাগ করতে হবে, এরপরে কিছু খাবার গ্রহণ করতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। খাবারের মধ্যে হচ্ছে অবশ্যই আপনাদের দুগ্ধজাতীয় খাবার চেষ্টা করবেন গ্রহণ করার জন্য, যেমন পনির, ঘি, মাখন, দুধ, ছানা, এইগুলা এই খাবারগুলা। সাথে সাথে যদি আপনাদের সম্ভব হয় বিভিন্ন প্রাণীর কলিজা, হালাল প্রাণীর কলিজাগুলো, কলিজায় থাকে জিঙ্ক যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, পুরুষ স্বাস্থ্যের জন্য ভালো, আপনারা জিঙ্ক জাতীয় খাবারগুলো গ্রহণ করবেন। ওমেগা থ্রি যেসব খাবারে বা ফ্যাটি অ্যাসিড রয়েছে এইসব খাবারগুলো গ্রহণ করবেন। এরপর অবশ্যই পাশাপাশি আপনাকে ন্যাচারাল বিভিন্ন সবজি জাতীয় খাবার গ্রহণ করতে হবে, শাক সবজি, যাতে করে আপনাদের শরীরের পুষ্টিতা পরিপূর্ণ পায়, পুষ্টি পরিপূর্ণ পাইলে আর বদ অভ্যাস ছেড়ে দিলে আপনাদের প্রাইভেট অঙ্গ দেখবেন দিন দিন একটু মানে স্বাস্থ্যবান মনে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আসতে হবে আপনাদের অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুম, আপনাদের জন্য মূল একটা ভালো বিষয় রয়েছে এটা আমি বলবো, বাট এরপরে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুম, এই বিষয়টা যেন একদমই আমার আপনার মাথা থেকে বেরিয়ে না যায়, এই বিষয়টা একদমই মনে রাখতে হবে রাতে পর্যাপ্ত ঘুম। কারণ পর্যাপ্ত ঘুমাইলে আপনাদের পুরুষ হরমোন বৃদ্ধি পাবে, হরমোন বৃদ্ধি পাইলে আপনাদের পুরুষের ভাবটা শরীরের মধ্যে ভালো আসবে। শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম করতে ভুলবেন না। এই বিষয়গুলো মেনে চলার পরে আপনার প্রাইভেট অঙ্গে এখন চিকুন মনে হচ্ছে, করণীয়টা কি? করণীয় সিম্পল, আপনি বিয়ে করে ফেলবেন। এখন আসুন কেন বিয়ে করে ফেলবেন। বিয়ে এজন্যই করে ফেলবেন একজন মেয়ের জন্য মোটা চিকুন এটা অনেক মেজর কিছু না। হ্যাঁ, কিছুটা কম বেশি ভালো খারাপ আছে, কিন্তু তার মানে যে চিকুন মানে যে আপনি বিয়ে করতে পারবেন না, আপনি বিয়ে করতেই পারবেন না, বিষয়টা একদম এমন না, বা একজন মেয়ে সুখ পাবে না এটা একদমই এমন না।
আপনার চিকুন হতে পারে। এখন আসুন মোটা চিকুনের মধ্যে একটু পার্থক্য তো আমাদের জানতে হবে। মোটা হলে হয় কি, যে একজন মেয়ের যৌনির চারিপাশ দিয়ে কিছু খাস কাটা দাগ থাকে এবং ভিতরে জি স্পট থাকে 2-2.5 ইঞ্চি মধ্য। এখন আসুন যখন একটু মোটা হয় তখন জিনিসটা একটু দ্রুত তাদের সুখটা লাভ হয় বা সহজে সুখ পায়, আর চিকুন হলে সুখটা দিতে একটু হয়তো বা আপনার একটু অ্যাঙ্গেল করা লাগতে পারে বা দেখা যাচ্ছে কি যে একটু সময় বেশি নিতে হতে পারে। বাট বিয়ে করতে পারবেন না বিষয়টা এমন না, ইভেন বেশি মোটা বেশি লম্বাইতে কিন্তু আবার মেয়েরা ব্যথা পর্যন্ত পেয়ে থাকে। এজন্য আপনার প্রাইভেট অঙ্গ যেমন মোটা আছে আপনি মোটা নিয়ে চিন্তা না করে কিসে আপনি দীর্ঘ টাইম সহবাস করতে পারেন বা কোন নিয়ম মেনে চলে কীভাবে শরীরকে ফিট রেখে আপনি সময় নিয়ে আপনার ওয়াইফের কাছে যেতে পারেন, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা দেখা দিবে না। কারণ মোটা চিকুন লম্বা এই জিনিসটা সহবাসে তেমন কোনো ফলাফল আসে না, মেজর কোনো কিছু না। যেটা অনেক বড় কিছু আমার মোটা লাগবে, আমার লম্বাই লাগবে। আপনারা যারা পর্নোগ্রাফি দেখে থাকেন সে পর্ন স্টারদের প্রাইভেট অঙ্গর সাথে নিজের প্রাইভেট অঙ্গ মিলানো একটা বোকামি ছাড়া আর কিছু না। এরপরে তাদের দীর্ঘক্ষণ মানে সহবাস করার সময় এইটা ফলো করা আপনার নিজের একটা বোকামি ছাড়া আর কিছু না। কারণ সেটা ক্যামেরার কাজ সাথে এডিটিংয়ের কাজ সাথে দেখা যাচ্ছে কি যে একটা ভিডিও করতে তারা মাসের পর মাসও অনেক সময় নিয়ে থাকে, দীর্ঘ টাইম বসে এডিট করে, কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরলে জিনিসটা বড় দেখা যাবে, মোটা দেখা যাবে, আরও আকর্ষণীয় ফুটিয়ে তুলতে পারে আপনাদের মাঝে, এই জিনিসটা তারা ফোকাস করে। এই জন্য আপনার এই যে অনলাইন বা ভিডিওগুলো দেখে আপনি নিজের সাথে না মিলিয়ে আপনি নিজের যা আছে আলহামদুলিল্লাহ বদ অভ্যাসগুলো বাদ দিয়ে ন্যাচারাল খাবার খেয়ে বয়স হলে অবশ্যই আপনারা বিয়ে করে নেন। আপনাদের আশা করি না তেমন কোনো সমস্যা হবে, আশা করি না ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে। এছাড়াও যদি আপনার ভয় মনে হয় আশেপাশে একজন চিকিৎসকের কাছে যেতে পারেন, প্রয়োজনে তাকে দেখাতে পারেন, তার সাথে কাউন্সিলিং করতে পারেন, মনের ভয় দূর করতে পারেন, বিয়ে করতে পারেন। সৃষ্টিকর্তা সকলের দাম্পত্য জীবনকে সুখময় করুক। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, আপনার মতন বন্ধুদের দেখানোর সুযোগ করে শেয়ার করে দিতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।